গরমের দিনে ইউজ করতে পারবেন পা ঘামাবে না গন্ধ হবে না জুতাটা মাত্র 800 টাকা মানে 800 টাকা থেকে শুরু হবে হ্যাঁ জুতাটা অনেক সুন্দর এবং কোয়ালিটিটাও ভালো এটার এটা ভিয়েতনামের প্রোডাক্ট হ্যাঁ নাইকি এয়ারের খুবই সুন্দর জুতাটা কালারফুল আর একেবারে হালকা এখানে এয়ারের ব্র্যান্ডিং করা আছে এটা আসলে বোঝা যায় না আবার সাইজ আছে 45 যারা লাগবে তারা এই জুতাটা নিতে পারে ব্লেজার এটা তো গত ভিডিও এটা কত ভিডিওতে আমার থাকে যারা পছন্দ করে না জি ফ্ল্যাটের মধ্যে পাঁচটা কালার এর মধ্যে এটা একটা কালার আছে দেখেন ফার্স্ট কোয়ালিটি এটা আপনি কালারটা দেখলেই বুঝবেন এটা ফার্স্ট কপি এটা ফার্স্ট কপি সেকেন্ড কপি সেকেন্ড এটা সেকেন্ডটা নিচে সেকেন্ড কপি জি এটা থার্ড থার্ড কপি এগুলো আছে না রাফ এন্ড টাফ ইউজ করার জন্য অনেক কমফোর্টেবল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসছি একটা স্নিকার্সের দোকানে দোকানের নাম হচ্ছে শু গার্ডেন এটা হচ্ছে মিরপুরে ক্যাপিটাল টাওয়ারের দ্বিতীয় তলা হচ্ছে এই দোকানটি আপনারা দেখতেই পাচ্ছেন যে তাদের কাছে স্নিকার্সের প্রচুর প্রচুর কালেকশন আছে তাদের কাছে অ্যাডিডাস নাইক পুমা আলেকজান্ডার বিভিন্ন ব্র্যান্ডের কপি সেকেন্ড কপি ফার্স্ট কপি বা মাস্টার কপি যে জুতাগুলো আছে সেগুলো পাওয়া যায় এবং অনেক অনেক নতুন কালেকশনের জুতা তাদের দোকানে চলে আসছে আর যেহেতু এখন উইন্টার সিজন চলতে আসছে সো উইন্টার সিজনে কিন্তু আমরা এই স্নিকার্সগুলো বেশি পরে থাকি বা এই সিজনে বেশি সেল হয় আর এছাড়া কিছুদিন পরে আসতেছে আপনার রোজার ঈদ সো যারা আগে আগে স্নিকার্স কিনতে চান লো বাজেটের মধ্যে তাদের জন্য আজকের ব্লগ আর তাদের কাছে যে আপনার স্নিকার্সগুলো পাবেন এগুলোর প্রাইস থাকবে 800-900 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 3500 টাকা বা 4000 টাকার মধ্যে আর এগুলো কিন্তু সবগুলোই মোটামুটি কপির মধ্যে বেস্ট কোয়ালিটি তার মধ্যে চায়না এবং ভিয়েতনাম থেকে এই স্নিকার্সগুলো কালেক্ট করে থাকে দোকানের নাম হচ্ছে শু গার্ডেন তাদের এই দোকানটি হচ্ছে মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ারের দ্বিতীয় তলাতে এক্সেলেটারের ঠিক পাশে হচ্ছে এই দোকানটি 31 নম্বর দোকান এটা হচ্ছে মুজামেল ভাই এবং আনিস ভাইয়ের দোকান মুজামেল ভাই আপনার দোকানে আসলে অবশ্যই ওনাকে সবসময় পাবেন আর এই মুহূর্তে ক্যামেরা পিছিয়ে আসছেন আনিস ভাই উনিও সবসময় দোকানে থাকে আমাদের কাছে অনেক কালেকশন আসছে নতুন আপনার নাইকের আসছে এডিডাস আসছে তারপর নাইক জুম এক্স আসছে মানে আপডেট কালেকশনগুলো এখন আমরা ইনশাল্লাহ আনার চেষ্টা করছি ওরা ভিডিওতে ইনশাল্লাহ দেখাই দিব যে আপনার আপডেট কালেকশনগুলো আচ্ছা কিছু আছে রিফ্লেক্ট টাইপের না রিফ্লেক্ট টাইপের আছে কিছু মানে রাতের বেলা যেটা একদম অন্ধকারে এটার মধ্যে হ্যাঁ অন্ধকারে পুরাটাই জ্বলে এটা পুরো লাইটিং হয়ে থাকে মনে হয় থাকে এটা আর এছাড়া এগুলোর মধ্যে আর অনেকগুলো কোয়ালিটি নতুন নতুন আসছে আর কি যেমন এটা মনে হয় আপনার দিনে দিনের বেলা জ্বলে যখন আপনার লাইটের মধ্যে থাকবেন তখন বুঝবেন না একদম হোয়াইট মনে হবে বাট আপনার এটা পরে যখন আপনার রাস্তায় যাবেন দিনে মানে ডে লাইটে যাবেন তখন দেখবেন যে বিভিন্ন কালার হচ্ছে এবং আরেকটা আছে এটা এটা হচ্ছে আপনার অন্ধকারে জ্বলবে রাতের বেলা জ্বলবে সো এই ধরনের যারা স্নিকার্স খুঁজতেছেন আর কি এগুলো কিন্তু অনলাইনে অনেক দেখা যায় ফেসবুকে দেখা যায় তো এগুলো কিন্তু এখন ভালোই চলতেছে প্রাইসটাও একেবারে রিজনেবল এর মধ্যেই থাকবে আর এগুলো কোয়ালিটি কপি হলে অনেক ভালো ভালো কোয়ালিটি ওকে সো আমরা এখন এই প্রত্যেকটা জুতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এগুলো প্রাইসটা আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ কুরিয়ারে নিতে পারবেন আর যারা ঢাকার মধ্যে আসেন আপনারা চেষ্টা করবেন শোরুমে আসার জন্য আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে তাদের হোম ডেলিভারি সিস্টেম আছে 100-150 টাকা দিলে সরাসরি আপনাদের বাসায় গিয়ে ওনারা পৌঁছে দিয়ে আসবে কন্ডিশনের মাধ্যমে জি জি আসসালামু আলাইকুম আমরা নতুন কালেকশনগুলো আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা তা আপনারা দেখেন নতুন নতুন কালেকশন যে কত প্রকারের আসছে আমার কাছে যেটা পপুলার জুতো একবারে মানে আপনার নতুন আপডেটটা দিয়ে শুরু করলাম আজকের এই ভিডিওটা ইনশাআল্লাহ দেখেন ওকে এটা একদম নতুন আছে না জি জুম এক্স একেবারে নতুন এটা কিন্তু একদম হালকা জুতো একেবারে হালকা এটা আনছিলাম গত ভিডিওতে দুইটা কালার ছিল আমার কাছে আচ্ছা তো এখন বর্তমানে চারটা কালার অ্যাভেলেবল আমার কাছে প্রাইস হলো 3000 টাকা প্রাইসটা অনেক বেশি না ভাই ভাই কোয়ালিটিটা ভালো এটার এটা ফার্স্ট কপি কোয়ালিটি অনেক কোয়ালিটিটা খুবই বেটার আপনারা বাস্তবে না দেখলে এটা ইয়া করবেন না বাস্তবে দেখলে আপনারা হয়তো ইয়া করবেন যে না জুতাটা 3000 টাকার জুতাই এটা কিন্তু আপনি গরমের দিনে ইউজ করতে পারবেন নেট টাইপের মানে আছে না বাতাসটা আপ ডাউন করার জন্য আপ ডাউন করবে হ্যাঁ আপনি এটা পা ঘামাবে না পা ঘামাবে না গন্ধ হবে না জুতাটা এটার মধ্যেই এটা কিন্তু আবার কম দামি একই কিন্তু দেখতে কিন্তু একই রকম লাগছে মোটামুটি সিমিলার মনে হয় হ্যাঁ মোটামুটি সেম কিন্তু এটা রেটটাও কিন্তু অনেক কম এটা 3000 টাকা এটা 2200 টাকা প্রাইসটা কিন্তু ফিক্সড না কথা বলা যাবে ইনশাআল্লাহ আপনার মাধ্যমে আসলে ইনশাআল্লাহ চেষ্টা করব যে একটু কিছু তো অবশ্যই কম রাখি তার একটা জুতা আসছে ভাই আমার কাছে গতকাল কারছে জুতাটা একেবারেই নতুন এখানে কিন্তু এই পাশটা একটা ডিজাইন করা ডিজাইন করা আছে এবং হালকা একেবারে লাইটওয়েট এই জুতাটা খুব সুন্দর কত টাকা যাচ্ছে এটা 2800 টাকা নিউ ব্যালেন্সের খুব পপুলার জুতা এটা হ্যাঁ এটা অনেকে অনেকে চাইছে আমার কাছে এটাও দিতে পারি নি আমি আবার রিস্টক করে অনেক সুন্দর অনেক সুন্দর সোলের ডিজাইনটা আর কি জি এটা আবার রিস্টক করা হয়েছে এখন বর্তমানে অ্যাভেলেবল সাইজ আছে 40 থেকে 44 পর্যন্ত দুইটা কালার আছে দুইটা কালার আছে আমার কাছে পাবেন ভিয়েতনামের প্রোডাক্ট এটা হ্যাঁ চায়না না ভিয়েতনামের প্রোডাক্ট যেটা ভিয়েতনামে এটা কোয়ালিটি মানে ভালো অনেক ভালো হয় আবার জুতাটা একেবারে হালকা লাইটওয়েট আর কি জি
তো এটা প্রাইসটা পড়বে ভাই 2200 টাকা হাইনেকে কত সুন্দর জুতা 1600 টাকা মাত্র 1600 টাকা মাত্র 1600 টাকা এই যে হাইনেকের এই জুতাটা স্টাইলিজ এই জুতাটা পাচ্ছেন মাত্র 1600 টাকা এটা মানে যদিও এখানে তারা কিছু ডিসকাউন্ট করবে তারপরে এই যে এগুলো কিন্তু অনেক দাম মানে কম দামি কিন্তু এটা মাত্র 800 টাকা 800 টাকা মাত্র 800 টাকা মানে 800 টাকা থেকে শুরু হবে হ্যাঁ এটার দাম 1600 টাকা 1600 টাকা কেটস কিন্তু এটা হ্যাঁ কেটস যেমন এটার দাম হলো 1850 টাকা হালকা একেবারে হালকা যারা এগুলো ওয়াশেবল জি এই যারা দিয়ে পড়তে পারবেন যারা ব্ল্যাক এর মধ্যে চয়েস করেন এই যে দেখেন এটি কিন্তু ভিয়েতনামের প্রোডাক্ট ভাই মনে হচ্ছে না তো ভাই ভিয়েতনামের একদম এই যে দেখেন স্টিকার আচ্ছা একবার অরিজিনাল স্টিকার এটা কোনো ইয়া না লাগা আলগার কোনো ইয়া নেই দেখছেন অরিজিনাল স্টিকার এগুলা এটার সোলটা কিন্তু অনেক হেভি অনেক হেভি এটির মধ্যে আপনারা হয়তো কম দামে পাবেন কিন্তু সোলটা দেখবেন আগে সোলটা হেভি কিনা দেখেন আমার সোলটা অনেক অনেক হেভি সোলটা অনেক হেভি মাত্র 1850 টাকা এটার মধ্যে কালার আছে ভাইয়া কালার আছে কালার আছে আর 10টা কালার আছে আমার কাছে এটার মধ্যে এই যে কালার এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে এই যে এই যে এই যে অনেকগুলা কালার এটার মধ্যে এগুলো সবগুলো এক একটা কালার এক একটা কালার একটা সাদার মধ্যে আছে যদি কেউ সাদা পছন্দ করে সাদার মধ্যে দুইটা কালার এই যে আচ্ছা সাদার মধ্যে আর দুইটা কালার অনেক সুন্দর এই জুতাটা এবং অনেক পপুলার অনেকেই এটা আমার কাছে চাইছে যে ভাই এটা আবার এনে দেন এর জন্য আবার রিস্টক করাও শালে দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর এই জুতাটা অনেক সুন্দর এবং কোয়ালিটিটাও ভালো এটার এটা ভিয়েতনামের প্রোডাক্ট এই যে দেখেন ইয়ারের এটা হ্যাঁ নাইকি ইয়ারের খুবই সুন্দর জুতা কালারফুল আর কি আমার কাছে পার্সোনালি ভালো লাগে জি এখানে একটা রঙের ছিটা দেওয়া আছে কি অনেক সুন্দর জুতাটা তো এটার দামটা পড়বে ভাই 2200 টাকা যদি প্রাইসটা ফিক্সড না ওনারা ডিসকাউন্ট করবে ওনারা প্রাইস চাইবে একেবারে এটা তো মানে বিশাল বড় জুতা অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটি ফুল জুতা এটা এটাও কিন্তু ভিয়েতনামে দেখেন অরিজিনাল স্টিকার এটার মধ্যে দেখতে মনে হচ্ছে অনেক ওয়েট কিন্তু আসলে কিন্তু একেবারে হালকা অনেক হালকা মানে 200-300 গ্রাম হবে না এক জোড়া জুতা মানে বাট জুতাটা হেভি অনেক অনেক হেভি কিন্তু হালকা একেবারে হালকা এখানে এয়ারের ব্র্যান্ডিং করা আছে কিন্তু এটা আসলে বোঝা যায় না অনেক সুন্দর জুতাটা রোজভাবে খেয়াল করলে মনে হয় যে এখানে এয়ার লেখা আছে লেখা আছে আই আর আর জি নাইকের এয়ার জি এটার প্রাইসটা পড়বে 2800 টাকা যারা 350 পছন্দ করেন 350 অনেকে চাইছে মোস্ট অনেক পপুলার অনেক পপুলার অনেক সুন্দর অনেক সুন্দর এবং লাস্টিং ও করে অনেক এই জুতাটা এক দুই বছর না এই জুতাটা পরা যায় তো এটা আর আপনার ম্যানুয়ালে যে এখানে এডিডাস খোদাই করা লেখা আছে এখানে বোস লেখা আছে তাহলে একেবারে খোদাই করা আর অন্যগুলো পাবেন আপনি খোদাই করা লেখা নাই মানে হালকা ছাপ দেওয়া আছে একটু রেট কম ফার্স্ট বা সেকেন্ড ফার্স্ট কপি মাস্টার কপি হ্যাঁ মাস্টার কপি জুতাটা দেখছেন বাট কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ এই জুতাটা অরিজিনাল হলে প্রাইস হইতো মিনিমাম 8-10000 টাকা 10000 টাকার উপরে তো বর্তমানে এটা রেটটা পড়বে 2600 টাকা এইটা কিন্তু ওভারসাইজ আছে ওভারসাইজ আছে 45 যারা লাগবে তারা এই জুতাটা নিতে পারে ব্লেজার এটা তো গত ভিডিও এটা কত ভিডিওতে আমার থাকে যারা পছন্দ করে না জি ফ্ল্যাটের মধ্যে ফ্ল্যাটের মধ্যে পাঁচটা কালার এর মধ্যে এটা একটা কালার আছে দেখেন সাদা কালার সাদা কালারের মধ্যে এই সাদাটা কিন্তু আমার কাছে আছে কালেকশনে আছে জি তো ভাইয়া এগুলার প্রাইস হলো আপনার 2200 টাকা হাইনেকের মধ্যে রিফ্লেক্ট করে জুতাটা এটা আগের ভিডিওতে হয়তো দেখাইছিলাম রেটটা অনেক ছিল তো আবার এখন আমি কমে পাইছি ইনশাআল্লাহ আমি কমে এই দেওয়ার চেষ্টা করব এই জুতাটা 3000 টাকা ব্লগে ছিল বর্তমানে 2600 টাকা 400 টাকা কমাই দিলাম আচ্ছা এগুলো কি ছেঁড়া ফাড়া নাকি না না ডিজাইনটা এটা ভাইয়া এই যে ডিজাইনটা এটাই ডিজাইন এই যে ভিয়েতনামের একটা স্টিকার দাও আছে সবগুলো মানে খোলা আছে যেমন সাপোজ এটার সাথে এটা লাগানো পার্ট বাই পার্ট একটা এক বাই পার্ট এটা যেমন এটা বাই দিয়ে অনেক আরাম এটা ভিতরে অনেক মানে আরামদায়ক ইয়ার কি এটা এর জন্য এই জিনিসগুলো দিছে বাসন 3 একটা কালারই ফার্স্ট কপি দেখেন অন্ধকারে জ্বলবে এই যে এইগুলো আছে না অন্ধকারে জ্বলবে হ্যাঁ আমি ভিডিওতে দেখাই দিব লাইটটা অফ করে একটু এখন অ্যাভেলেবল সাইজ আছে 40-44 পর্যন্ত সাইজ আছে দেখতে অনেক সুন্দর কালারফুল জি প্রিন্টের মতো মনে হচ্ছে আর কি অনেক সুন্দর জুতাটা পায়ে দিলে অনেক সুন্দর লাগে কত টাকা করে চাচ্ছেন এগুলো এটা প্রাইস হলো 2500 টাকা আমরা এখন কিছু রিফ্লেক্ট টাইপের জুতো দেখব রিফ্লেক্ট এগুলো যেমন এটা আছে এটাও নতুন আসছে কিন্তু এটা সোলটা সহ জ্বলে এই যে নাইকের লোগোটা জ্বলবে এটার ঠিক আছে এটা রাতের বেলা জ্বলবে রাতের বেলা জ্বলবে এটা এটা সোলটা সহ জ্বলবে হ্যাঁ আচ্ছা এটা জ্বললে কেমন লাগে সেটা আপনাদের দেখাই দিব ইনশাআল্লাহ তো এটার প্রাইসটা পড়বে ভাই 2500 টাকা এটা তো অনেক পপুলার সবাই এখন এটা কিন্তু এর মধ্যে কোয়ালিটি আছে ভাইয়া এটার মধ্যে মনে হয় দুই তিনটা কোয়ালিটি আছে এটা ফার্স্ট কোয়ালিটি দা এটা আমি কত ভিডিওতে বলছিলাম যে ফার্স্ট কোয়ালিটি এটা আপনি কালারটা দেখলেই বুঝবেন যে এটার কালারটা কালারটাই অনেক সুন্দর এটা অ্যাভেলেবল চকচক করে তিনটা একসাথে এটা ফার্স্ট কপি এটা ফার্স্ট কপি সেকেন্ড কপি সেকেন্ড এটা সেকেন্ডটা নিচে সেকেন্ড কপি জি এটা থার্ড কপি আচ্ছা ফার্স্ট কপিটা চিনা যায় বাট সেকেন্ড থার্ড চিনা যায় না এটা পড়বে আমরা 2600 টাকা কম হবে না ভাই ডিসকাউন্ট দিবেন না আপনার জন্য 100 টাকা কম 2500 টাকা ভাই আর আর তো কমাই দেব 2000 টাকা করে দেন না 2000 সম্ভব না 2000 টাকা আমরা কিনতে পারি নাই আচ্ছা ওনারা ডিসকাউন্ট করবে সমস্যা নেই ইনশাআল্লাহ আমি বসে আপনাকে মাধ্যমে আসলে যতটুকু সম্ভব আমি কিন্তু ডিসকাউন্ট করি সবাইকে ডিওরের হাইনিক আগে কিন্তু লোনিকটা পাওয়া যায় লোনিকটা পাওয়া যায় তো কিন্তু লোনিকটা একটু স্লো এজন্য আনা হয় নাই
আপনার কত টাকা এটা দাম? এটা বর্তমানে 2500 টাকা। এই জুতাটা অনেক সুন্দর, অনেক পপুলার এই জুতাগুলো বর্তমানে পপুলার। কালারটা অনেক চমৎকার, চমৎকার কালার। ফার্স্ট কপি সেকেন্ড কপি বের হয়ে গেছে, এজন্য আমি আপনাদেরকে দেখাই দিতেছি ফার্স্ট কপি এবং সেকেন্ড কপি। এগুলো তো কপি ঠিক আছে, কপির মধ্যে আরো কপি কপি বের হইছে। হ্যাঁ, এজন্য আমি আপনাদেরকে জিনিসটা দেখাই দিতেছি। এই যে দেখেন কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড, আমার তো সব সেমই মনে হচ্ছে। না, এটা হলো ফার্স্ট কপি। এই যে দেখেন এটা সেলাই করা আছে আর কালারটা দেখলো আপনি বোঝা যায়। দেখছেন ফার্স্ট কপি, এটা সেকেন্ড কপি, এটাতে কিন্তু এই যে সেলাই নাই আর উপরের পাটটাতে এখন কোনো সেলাই নাই, সেলাই নাই। তারপরে এই যে দেখেন সেলাই করা আছে, আবার এই যে দেখেন এই জায়গাটা মোটা মোটা আইয়া দেখছেন, এটা কি হালকা একদম একদম মিশানো, এটা ফিনিশ ফিনিশিং দিয়ে অন্যরকম, ভিতরে কাপড়টা অনেক ভালো মানের, ভালো মানের। হ্যাঁ, এটা মনে হচ্ছে যে একদম নরমাল কাপড় যে বুঝাই যায়। জি, কিন্তু ভাই সত্যি কথা কি জানেন, মানে এটা যদি না দেখতাম এটা দেখলে আমি বুঝতাম না, বুঝতেন না। জি, এজন্যই তো কাস্টমারদেরকে মানে আমরা ইয়া করি যে বুঝাই দেওয়ার জন্য যে ফার্স্ট কপি সেকেন্ড কপি আছে। হয়তো অনেকে আমাকে বলে যে ভাই হয়তো রেটটা আপনার বেশি, কিন্তু ভাই কোয়ালিটিটা দেখতে হবে, কোয়ালিটিটা দুই তিনটা কোয়ালিটি কোয়ালিটি বের হয়ে যায়। ফার্স্ট কপিটা ভালোটা নিতে চান অবশ্যই প্রাইসটা একটু বেশি দিতে হবে, একটু বেশি দিতে হবে, আর একটু যাচাই বাছাই করে নিতে হবে, নিতে হবে। জি, এটাই। কোনটার দাম কেমন? এটা 1900 টাকা, এটা 2200 টাকা। ওই যে সান জুতা যেটা আপনার এই যে রোদরে গেলে কালারটা চেঞ্জ হয়ে যায়, এটা তো সবাই জানে এখন বর্তমানে এটার। এবং এই এই জুতাটা হলো রাত্রের বেলা কালারটা যেটা চেঞ্জ, এটার ভিডিওটা আপনি ইয়াতে দিয়ে দিবেন। আচ্ছা, এটা কালারটা চেঞ্জ হয় রাত্রের বেলা, তো এটা সোলটা সহ কিন্তু জ্বলে, পুরোটা জুতাই কালারটা চেঞ্জ হয়ে যায়। এটার প্রাইস হলো 2600 টাকা আর এটা হলো 2400 টাকা, বোর 700। এই জুতাটা অনেক পপুলার, অনেক পপুলার এই জুতাটা। কালারটা নতুন আছে, এটা নতুন আসছে, মনে হয় যে এটার চাইতে ওই কালারটা একটু ফুটে বেশি, ফুটে বেশি। এটা এগুলো হলো বর্তমানে 2600 টাকা। জর্ডানের 6 দুইটা কালার আছে আমার কাছে, এই কালারটা আমি একটু দেখি। হ্যাঁ, কালারটা কালোটা সুন্দর বেশি, অনেক হেভি জুতো, অনেক হেভি জর্ডান 6 বলে এটা। জর্ডানের লোগো দেওয়া আছে, লোগো দেওয়া আছে। কত করে চাচ্ছেন এগুলো? এটা বর্তমানে 2700 টাকা জর্ডানের। এটা হাই নেক, এটা খুব, এটাও চলে, খুবই পপুলার এই জুতাগুলো। আচ্ছা, যদি ভিডিও দেখি আপনাদের কারো জুতা পছন্দ হয় অবশ্যই সাথে সাথে এই অবস্থায় আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিতে পারেন, নিয়ে তাদের সাথে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওখানে কন্ট্যাক্ট করবেন, ওনারা কিন্তু আপনাদেরকে কন্ডিশনে পাঠিয়ে দিবে। জি, যদিও প্রাইসটা অবশ্যই একটু বলবেন, ওনারা কমাই দিবে, সমস্যা নাই। এটা আমি এবারে আসলে ব্লগে রেট কমাই দিতেছি সবগুলার, তবু আমি চেষ্টা করবো আপনার মাধ্যমে যারা আসে ইনশাল্লাহ ডিসকাউন্ট দেওয়ার জন্য। এটা বর্তমানে প্রাইসটা হলো আপনার 2300 টাকা। এখানে শত শত মডেল আছে, ডিজাইনের অভাব নেই এবার, এবং আনার চেষ্টা করছি নতুন। নিচে দেখেন, এই যে নিচে দেখেন, এখানে একদম সারি সারি সুন্দর করে জুতোগুলো ওনার ডিসপ্লে করে রাখছে। হয়তো বা অনেকগুলো মডেল দেখানো হয় না, কারণ এগুলো হয়তো একটু ওল্ড হয়ে গেছে, তার জন্য নাইকের জয়রেট, জয়রেটের জুতো। এই দেখেন খোদাই করা লেখা আছে নাইকের জয়রেট, দেখছেন? আচ্ছা, এটা তো ফার্স্ট কপি, পাঁচটা কালার আছে এটা, নিচে বাবুল দেওয়া থাকে, নিচে বাবুল দেওয়া থাকে, তিন বাবুল দেওয়া থাকে। জি জি, আগে আপনারাই তো বলতেন যে যেটাতে তিন বাবুল আছে এটা মানে ফার্স্ট কপি, ফার্স্ট কপি না, ভালোটা আলো ভালোটা। সো এটা দেখে কিন্তু মানে চিনে চিনবে। জি, আচ্ছা, তারপরে যে এইটার মধ্যে বাবুলগুলো আছে না, অনেক কালারফুল মনে হয়, দেখেন এইটার মধ্যে যে আরেকটা কালার, এটা দেখেন খুব সুন্দর। এগুলো আছে না রাফ এন্ড টাফ ইউজ করার জন্য অনেক কমফোর্টেবল, অনেক কমফোর্টেবল, অনেক কমফোর্টেবল। জি, তো এটা প্রাইসটা পড়বে ভাইয়া 2500 টাকা। তো ভাই একটা জুতা আছে যে বাস্কেট, এটা তো আমার প্রতি ভিডিওতে থাকে এবং অনেক পপুলার জুতাটা, অনেক সুন্দর দেখছেন, বাস্কেটের লোগো দেওয়া আছে জুতাটা। তো এটা রেটটা ছিল কিন্তু হাই রেট আগে, তো আমি এবার রেটটা ইনশাল্লাহ চেষ্টা করবো অনেক কমাই দেওয়ার জন্য আপনাদেরকে। আগে ছিল এটা 3200 টাকা ছিল, আগে ছিল 3200 টাকা, এখন হচ্ছে 2600 টাকা। দুইটা কালার অ্যাভেলেবেল আছে, তার মানে এটার প্রাইস অনেক কমে গেছে, কমে গেছে একেবারে আনকমন, নতুন গতকাল কাটছে জুতাগুলো। সোলটা খুবই হেভি, অনেক হেভি, খুবই হেভি। এটা হেভির মধ্যে যারা কেস খুঁজতেছেন, কেস করতেছেন, খুবই সুন্দর জুতাগুলো। জি, কালার মধ্যে হলে একদম ফুল ব্ল্যাক আছে এটা। এই যে চারটা কালার আছে আমার কাছে, চারটা কালার, এটা হালকা কালার, এটা আরেকটা অ্যাশ কালার, অ্যাশ কালারের মধ্যে। এটার প্রাইসটা পড়বে ভাই হলো আপনার 2700 টাকা। তবে এটার মধ্যে কিন্তু আরেকটা জুতা আছে আপনার এডিডাস, এটার এটা কিন্তু আবার কম। হ্যাঁ, এটা ফেব্রিকটা, এটা ফেব্রিকটার মধ্যে পার্থক্য আছে, আমার কেনার মধ্যে পার্থক্য এবং কোয়ালিটিটার দিক থেকে পার্থক্য আছে। স্টকে যেটা দেখছি একই, কিন্তু এটা কিন্তু সেম সেম, কিন্তু এটা নাইকের, এটা এডিডাসের, এডিডাসের প্রাইসটা একটু কম আছে, এই মডেলটার একটু প্রাইসটা কম, কম আছে, এটা 2400 টাকা। এই যে আর দুইটা কালার, এটা তো অনেক সুন্দর এবং পপুলার জুতা, সবাই এটা কিন্তু রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট করবে, এটা সাদা ইয়া দেওয়া আছে, মানে একটা জুতা এক এক রকম সুন্দর। জি, কত করে রাখছেন এগুলো? এটা 2200 টাকা, টার্স লানার চেষ্টা করছি এবার আমি, এটা কিন্তু ইয়া না 100% লেদার, আমি 100% গ্যারান্টি দিয়ে দিতে পারবো যে আপনার লেদার। এই যে দেখেন আপনার বার্সেসের ইয়া দেওয়া আছে, বার্সেস, এই যে দেখেন সোলটা দেখলো আপনারা বুঝবেন, লোগোটা দেওয়া, লোগোটা, এটা এটা কিন্তু অরিজিনাল, মানে পুরোটাই লেদার, মানে এটা অরিজিনাল না লেদার, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিতে পারবো জুতাটা, খুব সুন্দর জুতাগুলো দুইটা। কত করে রাখবেন এগুলো? এটা 2200 টাকা। তাদের কাছে স্নিকার্সের অনেক অনেক কালেকশন, তো এই স্নিকার্সগুলো আপনারা পাবেন 800 টাকা থেকে শুরু করে 4000 টাকার মধ্যে পেয়ে যাবেন ম্যাক্সিমাম স্নিকার্সগুলো।
আর বেশিরভাগ দেখা গেছে আপনার 1500 টাকা থেকে 2000 টাকার মধ্যে, 2000 টাকার মধ্যে বেশি জি, মানে 80% হচ্ছে এই প্রাইসে, কম নাই তা নাই, যে একটা আছে না 1350 টাকা, 1350 টাকা, এটা কিন্তু ভিয়েতনামের প্রোডাক্ট এবং ভালো। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যান্স আছে, ব্যান্স কিন্তু দেখানি হয় নাই, ব্যান্স দেখানো হয় না, এই যে রিয়েক্ট এই মডেলটা দেখানো হয় নাই, দেখতে পাচ্ছেন এই যে এটা রিয়েক্টটা, হ্যাঁ এটা তো অনেক পপুলার জুতা, যেটা আপনারা যে এয়ার পাম্প সহ যেটা আর কি, জি জি জি, এটা দেখানো হয় না, এগুলা দাম কত, এটা 2500 টাকা। যারা হোলসেল এবং রিটেল আপনারা স্নিকার্স কিনতে চান অবশ্যই কিন্তু চলে আসতে পারেন মিরপুর এক বাস স্ট্যান্ডের সাথেই, ক্যাপিটাল মার্কেট শপিং কমপ্লেক্স, অ্যাক্সেলারেটর দা উঠেই আপনি দোতলায়, অ্যাক্সেলারেটর দা উঠেই হাতের বাম পাশে শো গার্ডেন 31 নম্বর দোকান। যারা হোলসেল নিতে চান আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন, তারপরে ঢাকার ভিতরে যারা অনলাইনে বিজনেস করেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা একটু দেখে নিতে পারেন, আর এই নাম্বারগুলো আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিই। ক্যাপিটাল টাওয়ার কিন্তু স্নিকার্সের জন্য অনেক পপুলার, আমি প্রায় সময় আসার চেষ্টা করি, বিশেষ করে মুজামেল ভাইয়ের দোকানে কিন্তু আমি প্রত্যেক মাসে আসার চেষ্টা করি, কারণ তাদের কাছে কিন্তু প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে নতুন নতুন স্নিকার্সগুলো আসে, আর এগুলোর প্রাইস কিন্তু সবসময় কম বেশি হয়, তো আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় আপডেট দেওয়ার জন্য। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও করে আপনাদেরকে উপহার দিতে পারি। আর তাদের এই দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর ভিডিও দেখে আপনাদের যদি কারো জুতা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন নাম্বারগুলো আমি যেগুলো দিয়ে দিব আর কি। সো এই নাম্বারগুলোতে আপনারা যদি তাদের হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করেন, যে কোনো একটাতে কন্ট্যাক্ট করবেন, তাহলে ওনারা আপনাদেরকে কন্ডিশনে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে যে কোনো প্রান্তে। ব্যবসা করার জন্য হোলসেল নিতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তাহলে ওনারা আপনাদেরকে অবশ্যই হোলসেল প্রাইসটা বলে দিবে। আর এখানে যে প্রাইসটা বলছে প্রাইসটা ফিক্সড না, কিছু কথা বলা যাবে, আপনার দোকানে এসে কথা বলে কিনবেন, আর আমার চ্যানেলের নাম বলবেন, তাহলে আপনার জন্য ডিসকাউন্ট করতে পারে, করবে অবশ্যই আনিস ভাই। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সবাই আমার জন্য দোয়া করবেন, বাই। We'll be right back.